হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে আমি কথা বলবো ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি ডিটেলস নিয়ে। ডক্টর সুধীর চন্দ্র ইনস্টিটিউট অফ টেকনোলজি মাকাউট অ্যাফিলিয়েটেড একটি ইঞ্জিনিয়ারিং কলেজ কলকাতার দমদমে অবস্থিত। আজকের ভিডিওতে আমরা জেনে নেব ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং কোন কোন স্ট্রিম পড়ানো হচ্ছে এবং এই কলেজটিতে পড়লে কী কী ফেসিলিটি পাওয়া যাবে, সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু এই ভিডিও শেষ পর্যন্তটি অবশ্যই দেখবে। ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি নিয়ে তোমাদের মনে যদি কোনো কোয়েরিজ বা প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনের উপর দেখানো এই ফোন নাম্বারে। আর এছাড়াও আমি একটি কোয়েরি ফর্ম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, কোয়েরি ফর্ম লিঙ্কটি ক্লিক করো এবং সেখানে নিজের কোয়েরিজগুলো লিখে দিতে পারো। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, এটিকে অবশ্যই লাইক এবং ফলো করবে এবং আমাদের ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ ওয়ান, এটিকেও ফলো করো। ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স কলকাতায় অবস্থিত। কলেজটি পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষামূলক সংগঠন জিআইএস গ্রুপের একটি উদ্যোগ। ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ডক্টর সুধীর চন্দ্র ইনস্টিটিউট অফ টেকনোলজি দমদমে অবস্থিত। দমদম রেলওয়ে স্টেশন, দমদম মেট্রো স্টেশন এবং নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গেও কিন্তু কলেজটি ভালোভাবে কানেক্টেড। ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি রিসার্চ এবং টেকনিক্যাল এডুকেশনে শ্রেষ্ঠত্বের জন্য পরিচিত। ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি গ্রিনফিল্ড ক্যাম্পাসের পরিবেশ পড়াশুনোর জন্য আদর্শ। টাইমস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট র্যাঙ্কিং সার্ভে 2021 টপ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলির মধ্যে ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিকে র্যাঙ্ক দিয়েছে। হুন্ডাই, লজিক্যান, এক্সভিয়ট, NBSP-র সঙ্গে ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি MOU সাইন করেছে। ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি AIT ব্যাংককের সাথে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম কন্ডাক্ট করে। ক্যাম্পাস কানেক্ট উইথ ইনফোসিস এই প্রোগ্রামটিও ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে রেগুলার কন্ডাক্ট করা হয়। ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসে আছে সেন্টার অফ এক্সেলেন্স NPTEL স্টুডেন্ট চ্যাপ্টার। ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রি থেকে লাইভ প্রজেক্টস এবং হ্যান্ডস অন ট্রেনিং করে থাকে। এছাড়া রয়েছে স্পেশাল ক্লাস অন গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ, অ্যাপটিটিউড অ্যান্ড সাইকোমেট্রিক টেস্টের ব্যবস্থা, যাতে ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজির বিটেক স্টুডেন্টরা কর্পোরেটে ইন্টারভিউ খুব সহজেই ক্র্যাক করতে পারে। ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ানো হচ্ছে 4 বছরের ফুল টাইম বিটেক রেগুলার প্রোগ্রাম আন্ডার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই সবকটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে AICTE অ্যাপ্রুভড। বিটেক ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এটি 4 বছরের ফুল টাইম রেগুলার প্রোগ্রাম। বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এটিও 4 বছরের ফুল টাইম প্রোগ্রাম। বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটিও 4 বছরের ফুল টাইম প্রোগ্রাম। বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এটিও 4 বছরের ফুল টাইম প্রোগ্রাম। বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এটিও 4 বছরের ফুল টাইম প্রোগ্রাম। বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটিও পড়ানো হচ্ছে সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এবং এটি 4 বছরের ফুল টাইম প্রোগ্রাম। বিটেক ইন রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এটি সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ানো হচ্ছে এবং এটিও 4 বছরের প্রোগ্রাম। এই সমস্ত ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলি কিন্তু মাকাউট অ্যাফিলিয়েটেড এবং AICTE অ্যাপ্রুভড। ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যাপ্লাই করার জন্য আবেদনকারীকে 10+2 এক্সামিনেশন, যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে ফিজিক্স, ম্যাথামেটিক্স,
এবং কেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজি অথবা বায়োলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট নিয়ে কমপ্লিট করতে হবে। প্রতিটি সাবজেক্টে মিনিমাম 45% মার্কস পেতে হবে এবং তার সঙ্গে কিন্তু ইংলিশে 30% মার্কস পাওয়া অত্যন্ত আবশ্যক। এবং এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্টে থিওরি পেপার এবং প্র্যাকটিক্যাল পেপার দুটিতেই কিন্তু 5 মার্কস স্কোর করতে হবে। রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কিন্তু মার্কস কাট অফ 40% পর্যন্ত লোয়ার করা হয়েছে এবং আবেদনকারীর লোয়ার এজ লিমিট হলো 17 ইয়ার্স অ্যাজ অন 31st December 2022। বিটেক প্রোগ্রাম সুধীরচন্দ্র ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ার খরচা হলো 4 লাখ টাকা। দেখে নেব সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিটেক ইঞ্জিনিয়ারিং পড়ার পর স্টুডেন্টরা কোথায় রিক্রুটেড হয়েছে। এমফেসিস, মাইন্ডট্রি, আইটিসি ইনফোটেক, IBM, TCS, উইপ্রো, সাকুরা, কোয়ালিকম, এই কোম্পানিজগুলি সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ক্যাম্পাস ভিজিট করেছে এবং বিটেক স্টুডেন্টদের রিক্রুট করেছে। ডক্টর সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ফেসিলিটিসগুলি দেখে নেব। ডক্টর সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে রয়েছে ওয়াইফাই এনেবল লাশ গ্রিন ক্যাম্পাস। সবুজ ক্যাম্পাসে রয়েছে 36টি ক্লাসরুম এবং 66টি স্পেশালাইজ ডিপার্টমেন্টাল ল্যাবরেটরি উইথ এয়ার কন্ডিশনিং ফেসিলিটি। লাইব্রেরিতে রয়েছে প্রায় 30,000 বই এবং বিটেক স্টুডেন্টসদের জন্য সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে রয়েছে কমন রুম, ক্যাফেটেরিয়া, স্পোর্টস গ্রাউন্ড ফেসিলিটি এবং এছাড়া সেপারেট বয়েজ এবং গার্লস হস্টেল ফেসিলিটিও রয়েছে। সমস্ত ডিটেলস পেয়ে গেছো। আপনা কলেজ বাংলা এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, কারণ পরবর্তী যে নতুন ভিডিওগুলো আসবে তার অ্যালার্ট তাহলে ইনস্ট্যান্টলি তুমি প্রথমেই পেয়ে যাবে। আর এছাড়া এই চ্যানেল লিঙ্কটি অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যদি তুমি মনে করছো যে তোমার কাছে প্রচুর কোয়েরিজ আছে রিগার্ডিং ডক্টর সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি বা তুমি এই কলেজের সঙ্গে তোমার অন্য কোনো কলেজের চয়েসকে কম্পেয়ার করতে চাও, তাহলে উইদাউট হেজিটেশন আমাকে তুমি কন্ট্যাক্ট করতে পারবে স্ক্রিনে দেখানো এই ফোন নম্বরের ওপর। আর এছাড়াও তুমি কোয়েরি ফর্ম লিঙ্ক যেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে ক্লিক করেও নিজের কোয়েরি ফর্ম কোয়েরিজগুলো লিখতে পারো। উই উইল ডেফিনেটলি গেট ইন টাচ উইথ ইউ, তো আমরা তোমাকে তোমার কোয়েরিজ সমস্ত কিছু জানিয়ে দেবো আনসারগুলো। আর এছাড়া আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ এবং আমাদের ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ 1, এটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। অল দ্য বেস্ট।